সারিয়ান শুভ আপনি লিখেছেন কোন মেয়েকে যদি পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তখন তার কি করা উচিত পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার বিধান আত্মীয়তার সম্পর্ক নষ্ট হতে পারে এরকম হলে তিনি প্রথম তো চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি পর্দা করা যেমন কথার কথা কোন আত্মীয় ভুল বুঝবেন সেজন্য তার সামনে তিনি না আসতে তিনি মনে কষ্ট পাবেন তাহলে আসবেন কিন্তু নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আসবেন যথাসম্ভব এবং যতটুকু সম্ভব আপনার পর্দা মেনে তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা তিনি করবেন এরপরও যদি তিনি আল্লাহর বিধানকে অবলীলায় লঙ্ঘন করুন সেটা চায় আত্মীয় এবং না করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে লাত তো আতা কনফিমা হাসেতুল খালেক হয়ে পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন কারোর মন খুশি করার বা কারোর আনুগত্য করার কোনো প্রয়োজন নেই তাতে যদি আত্মীয়দের সম্পর্ক নষ্ট হয় তো তিনি দায়ী থাকবেন যার কারণে নষ্ট হলো কিন্তু মেয়ের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা থাকতে হবে যে ব্যালেন্স যদি করা যায় সেটার কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রকার স্যাক্রিফাইস করে নয় সজল আহমেদ